এরপরে প্রশ্ন হলো, চাশতের নামাজ, ইশাকের নামাজ এবং সালাতুদ দোহায় নামাজগুলোর ফজিলত কী এবং কখন পড়তে হবে জানালে উপকৃত হতাম? চাশত এবং সালাতুদ দোহা একই জিনিস, দুই নাম। ফার্সিতে উর্দুতে চাশত বলে, কারণ ওই সময়টা কারণে সালাতের নাম। সালাতুদ দোহা মানে দোহার সময়ের নামাজ। দোহার সময় হলো এই সকাল 8টা 9টার সময়টা, এই টাইমটাতে যে সালাত আদায় করা হয় এটাকে সালাতুদ দোহা বলা হয়, কারণ এই টাইমটার নাম হলো দোহা। দোহা হলো আরবিতে, ওইটাকে ফার্সিতে উর্দুতে চাশত বলা হয়। যেন চাশতের নামাজ যা, সালাতুদ দোহার নামাজ সেটাই। তবে ইশরাক এবং সালাতুদ দোহা বা চাশত দুইটা এক কি না, এটা নিয়ে ওলামা ইকরামের ভিতরে একাধিক মত আছে। সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামাদের মধ্যে দুইটা একই নামাজ, ওনারা একই নামাজ বলেন, কিন্তু বিভিন্ন হাদিসের আলোকে দুইটাকে পৃথক করা যায় সেই মত অনেক ওলামা ইকরামের রয়েছে। যেমন ইশরাকের সালাত সম্পর্কে সাধারণত যে হাদিসগুলো আমরা পাই সেগুলো হলো এরকম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর নিজের জায়গায় বসে জিকির আসকার দোয়া দুরুদ তেলাওয়াত ইত্যাদিতে মশগুল থাকার নির্দেশনা দিয়েছেন। এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর, 20-25 মিনিট পর যে নামাজ পড়া হয় সেই সালাতটাকে সালাতুল ইশরাক বলা হয়, কারণ ইশরাক শব্দের অর্থই হলো সূর্য উদয়ের যে পরের সময়টা সেটি। তো যার কারণে ইশরাকের নামাজ মানে সূর্য ওঠার পর পরের যে নামাজটা পড়া হয়। বিন বাজ রাহিমাহুল্লাহর মত তো বললাম, আরেকটা মত হলো যে ইশরাক এবং সালাতুল দোহা দুইটার ভিতরে পার্থক্যের যে হাদিসটা আছে সেটি বোঝা যায় এভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কোনো বর্ণনা থেকে বোঝা যায় যখন বালু যখন উত্তপ্ত হয়ে যায়, বালু যখন গরম হয়ে যায় ওই টাইমটা হলো সালাতুল দোহার সময়, সালাতুল দোহার সময় হলো সেই টাইমটা। তো সাধারণত উত্তপ্ত তো আর সূর্য ওঠার পর পর হয় না, তাহলে বোঝা যায় যে সালাতুল দোহার সময়টা একটু পরে। তো যাই হোক, আমাদের একাধিক দৃষ্টিভঙ্গি আছে সেটি উল্লেখ করলাম শুধুমাত্র, কিন্তু এই দ্বিতীয় মতটাই অধিকতর শক্তিশালী মনে হয় যে সালাতুল দোহাটা হলো রোদ কিছুটা উত্তাপ যখন হয়ে যায় তখন, উত্তপ্ত হয়ে যায় তারপর থেকে সালাতুল দোহার সময় শুরু হয়, তখন থেকে আমরা সালাতুল দোহা পড়বো। ফজিলতের কথা হলো সালাতুল দোহার ফজিলতটা কি, ফজিলতটা অপরিসীম। এর শাকের ফজিলতটা বললাম, এর শাকের ফজিলত হলো সকালে ফজরের পরে যদি কেউ সূর্য ওঠার কিছুক্ষণ পর দুই রাকাত নামাজ পড়ে নিজ জায়গায় বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নামাজটির বিনিময়ে, সে যদি নিজ জায়গায় বসে জিকির আজকার করতে করতে তারপরে পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা উমরা এবং একটা হজ, পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করে। এটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ আমল। তো এটি করা যেতে পারে সেই সাথে, এবং নিয়মিত করা উচিত সেই সাথে। সালাতুল দোহার ফজিলত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সাহাবীকে চাশতের নামাজ পড়ার নির্দেশনা দিয়েছেন, সালাতুল দোহা পড়ার জন্য ওসিয়ত করেছেন একাধিক সাহাবীকে, আবু যর গফর রাদিয়াল্লাহু তাআলাকে, আবু রাদিয়াল্লাহু তাআলাকে, আর অনেক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। দুঃখজনক যে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ সালাতুল দোহা আমাদের পড়া হয় না, কারণ 9টা 8টা 10টা এই টাইমটাতে আমরা একেবারে ফুললি বিজি হয়ে যাই, যার কারণে আমাদের নামাজ পড়া হয় না। সালাতুল দোহার একটা বিশেষ ফজিলত হলো যে মানুষের শরীরে যতগুলো জোড়া আছে, যতগুলো জয়েন্ট আছে, এই সকল জয়েন্ট, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এহসান, কারণ প্রতিটি জয়েন্ট আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন এটা টিকে আছে। এই জয়েন্টটা যদি একবার ছুটে যায় কি পরিমাণ ভোগান্তি হয় আমরা জানি। তো এই শরীরের সমস্ত জয়েন্টগুলোর তরফ থেকে কাফফারা হয়। কাফফারা, কাফফারা মানে কি, আপনার ক্ষতিপূরণ। আপনি এই ক্ষতিপূরণ বলতে এটার যে সুক্রিয়া আদায় বলতে পারেন, সুক্রিয়া আদায় যে আল্লাহ তাআলা আমাকে এতগুলো জয়েন্ট দিলেন। এই জন্য সালাতুল দোহা এটার ফজিলত অপরিসীম। আমি তো বলি যে কোরআন এবং হাদিসের আলোকে ফরজ সালাতের পর, ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ কোনটা? তাহাজ্জুদ। তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ ফজিলতপূর্ণ নামাজ কোনটা? এই সালাতুল দোহা বা চাশতের নামাজ। এর চেয়ে ফজিলতপূর্ণ কোনো নামাজ নাই। বিধায় এই নামাজটা পড়া উচিত, আমরা পড়তে পারি না, একেবারে ব্যস্ত হয়ে পড়ি। আপনি অফিসে যাচ্ছেন, অফিসে যাওয়ার শুরুতে বিসমিল্লাহতে 4 রাকাত নামাজ পড়ে নেন, পড়ে চলে যান, চেষ্টা করা উচিত, মাঝে মধ্যে হলেও করা দরকার।